দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরে জরা চিহ্ন কাছের সেতু দিয়ে ঝুঁকির পারাপার স্থানীয়দের। প্রশাসনের কাছে কংক্রিটের সেতু নির্মাণের দাবি যাতায়াতকারীদের। কেষ্টপুর খালের উপর নির্মিত ভাঙর দুই নম্বর ব্লকের বেওতা দুই নম্বর অঞ্চলের আবাদপাড়া সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল। আবাদপাড় ও পুকুরাইট গ্রামের সংযোগকারী সেতু দিয়ে যাতায়াত করেন পার্শ্ববর্তী হাটগাছা, বামনঘাটা, পাচুরিয়া প্রভৃতি গ্রামের মানুষ। এলাকার মানুষ জানিয়েছেন, প্রায় চার থেকে পাঁচ বছর বেহাল অবস্থা সেতুটি। হেঁটে ছাড়া অন্য কোনোভাবে সেতু পারাপার করা সম্ভব হয় না, ফলে দীর্ঘ পাঁচ কিলোমিটার ঘুরপথে হাটগাছার কংক্রিটের সেতু দিয়ে যাতায়াত করতে বাধ্য হতে হচ্ছে। এলাকার মানুষের অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে আসেন আর আশ্বাস দিয়ে চলে যান। স্থানীয়দের দাবি, দ্রুত জীর্ণ কাঠের সেতুটি কংক্রিটের নির্মাণ করা হোক, তাহলে উপকৃত হবেন এলাকার মানুষ, বিশেষ করে উপকৃত হবেন এলাকার মৎস্য চাষী ও পড়ুয়ারা। উল্লেখ্য, এই সেতু পেরিয়ে যেতে হয় বামনঘাটা পঞ্চায়েত অফিস ও হাটগাছা উচ্চ বিদ্যালয়ে। তাছাড়া শ্রমিক ভাইয়েরা নিউ টাউনের বহুতল গুলিতে কাজে যান এই সেতু ধরে। আমাদের খুব অনেক অসুবিধা, ওইবারে দোকানে যেতে পারি না, হাটে বাইরে যেতে পারি না, ছেলেগুলি স্কুলে যেতে পারে না। আরও অনেক লোক আসে, অনেক দূরে দূরে থেকে আসে, তারাও যেতে পারছে না। এখানটা এসে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আবার ফের ফিরে যায়, আবার ব্রিজে যে জোর করে ধারে ধারে যায়, তারাই পড়ে যায়, ব্রিজ থেকে ভেঙে পড়ে গেল। যারা জনপ্রতিনিধি ও পঞ্চায়েত, তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, তাদের জানিয়েছি, হিটকো জানিয়েছি, সবার জানিয়েছি। কি বলছে তারা? তারা বলছে হবে, একটু দেরি করো, হবে, পঞ্চায়েত এ যাক, ইলেকশনটা যাক। তারা কি চান এখন? আমরা চাই যা তাড়াতাড়ি ভালো হয় তাই করতে। কতদিন এরকম সমস্যা? ও আর তিন চার বছর হচ্ছে, তিন বছর হয়ে গেছে, বেশি আর ছাড়া কম হবে না। আপনার নাম? আমার নাম শুকুলি মণ্ডল। ব্রিজের সমস্যা কত বছর? তিন বছর ধরে পুরো ভেঙে এইভাবেই আছে। বিষয়টা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতে জানানো হচ্ছে, রিপেয়ার মোটামুটি হচ্ছে, তাও রিপেয়ার তো বেশি দিন থাকছে না, কেন প্রচুর লোক যাতায়াত করে। তো মানে এধারে নিউ টাউন না এধারে সোনারপুর, মানে যত লোক আছে সবই এই ব্রিজটা দিয়ে যাতায়াতটা বেশি হয়। আপনারা তাহলে কি চান এখন? পাকা ব্রিজ হলে আমাদের খুবই সব সুবিধা হয়, স্কুল কলেজ বাজার সবই তো আমরা এখান থেকেই যাতায়াত করি। বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে কষ্ট করে এখন যাচ্ছে। দিদি সাইকেল দিয়েছে, সাইকেল তো ঘাড়ে ওঠার তাল হয়েছে, সে মানে ভীষণ অসুবিধা, ভীষণ অসুবিধা করছেন ভীষণ। আপনার নাম? পূর্ণিমা নস্কর। তাহলে এই ব্রিজের বেহাল দশা কত বছর ধরে? দেখুন, আজ থেকে দীর্ঘ সাত থেকে আট বছর এই ব্রিজের যে বেহাল অবস্থা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যারা কিনা এখানকার সাধারণ মানুষ যারা কিনা আছি, আমরা প্রত্যেকে নিজেদের কিছু সঞ্চয়ের উপর ভিত্তি করে টাকা পয়সা কিছু তুলে তুলে আমরা ব্রিজটাকে প্রতি বছর সরাই। কিন্তু এই যে ব্রিজটা এত জরাজীর্ণ অবস্থায় আছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা পঞ্চায়েত স্তর থেকে বিডিও স্তর সমস্ত জায়গায় আমরা দরখাস্ত দিয়েছি, কোনোরকমভাবে আমরা এখনও ফলস্বরূপ কিছু আমরা পেয়ে পাচ্ছি না। একটা কথা আপনাদের কাছে অবগত করতে চাই এটাই, যে হাজারে হাজারে মানুষ এখানে এই ব্রিজে যাতায়াত করে, বিশেষ কিছু মানুষ আমরা আমাদের চোখের সামনে দেখেছি যারা বাইক নিয়ে পড়ে গিয়েছে, মাছের সাইকেল নিয়ে এখানে, যেহেতু মৎস্যজীবী এলাকা আছে, ওপারে প্রচুর মৎস্যজীবী এলাকা আছে, এখানে অনেক সাধারণ মানুষ যারা কিনা এই মৎস্যজীবীর উপর নির্ভরশীল করে চলে, তারাও দেখেছি আমরা আমাদের চোখের সামনে দেখেছি অনেকে পড়ে গিয়েছে। তো যাতে করে ব্রিজটা দ্রুত হয় তার জন্য আপনাদের কাছে আমরা জানাতে চাইছি, এবং আমাদের যারা উদ্যতম নেতৃত্ব যারা কিনা আছে তাদের কাছেও আমরা জানিয়েছি, যত শীঘ্র সম্ভব হলে আমরা অত্যন্ত খুশি হব। ব্রিজটার নাম কি বা জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ধর্মতলা, পাচুরিয়া, বড়পাড়া, খালদারপাড়া। কোন কোন গ্রামের লোক মূলত যাতায়াত? এই গ্রামের ধর্মতলা ব্যাওতা টু অঞ্চলের মূলত সাত থেকে দশটা বুথ স্তরের মানুষ এখানে যাতায়াত করে। আপনার নাম? আমার নাম হলধর বর, বুথ সভাপতি, পঁচিশ নম্বর বুথ। এটা নিয়ে বলবো, আমরা পার হতে পারছি না, অনেক কষ্ট করে পার হয়, এমন কি আমরা জলও কিনে খাই, এখান থেকে নিয়ে যেতে পারি না, হাট দোকান আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, এমন কি শুধু আলু ভাত খাই আমরা। কি চান সরকার বা প্রশাসনের কাছে? আমরা একটু পোলটা ভালো করে দিন, আর ওই রাস্তাটা অনেক কাদা, আমরা আসতে পারি না, এক হাঁটু করে কাদা দিয়ে বিয়ে বিয়ে আসি, কাদা ভেঙে ভেঙে বাচ্চা কাচ্চাও খুব কষ্ট করে আসে, আমাদের খুব মানে অবস্থা খুবই খারাপ। আপনার নাম? অলকা মণ্ডল।